আসুন আমরা এখন সোজা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে চারটে হুকুমের উপরে কিছু আলোচনা করেছি, ইবাদতের ব্যাখ্যা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী মা, জনম দুঃখিনী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে, আব্বাকে পাবো না। মারা চলের গন্ধ অমৃত স্বাদ পাওয়া যায়, বাবার পাশে গিয়ে বসলে মনে হয় গোটা পৃথিবীর ছায়া আমার বাবার কোলে পাচ্ছি। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও, কালিয়ার কান্দার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও, মা বোনদেরকে খাদিজা বানাও, সুমাইয়া বানাও, আয়েশা বানাও। আল্লাহ যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নিও। অনেকে দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, আমিন আমিন যারা করছেন সবার আমিনকে তুমি আল্লাহ মঞ্জুর করো। ও আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ডান হাতে আমল নামা না সা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ। তোমার কাছে ধরা খেয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কোনদিন মালাকুল মওত আসবে জানি না, মৃত্যুর খবর তো একদিন সবার কানে কানে চলে যাবে রে, টান মেরে ঘর থেকে বের করে দিবি, জীবনের শেষ গোসল করায় দেবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর নাম থাকবে না, পদবিও থাকবে না, বলবে লাশটাকে ঘর থেকে বের করো, বলবে না আব্দুল্লাহ আমিন, বলবে না চেয়ারম্যান, বলবে না অমুক নেতা, বলবে লাশটাকে ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে খাটিয়াতে করে কবরে শোয়ায় দাও, লাশটার মুখটা ঘুরাইয়া দাও, হয়ে যে মাটি চাবা দেবে রে, বাঁশ চাবা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনদিন খোঁজ নিতে কেউ যাবে না। সন্তানগুলো অসহায়ের মতো চেয়ে চেয়ে বলবে, তোমার আব্বুকে কোথায় রেখে আসলে, তোমার আমার আব্বুকে কোথায় রেখে আসলে, ছোট্ট বাচ্চাগুলো এতিমের মতো চেয়ে চেয়ে সময় এগুলো পাড়ি দেবে। আল্লাহ গো, বুঝেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের জীবনে আর নাই রে। ও আল্লাহ, কবরে রেখে আসবে তিন দিনে মাথার চুল নাই, সাত দিনে পেটের নারী বলে সব নাক মুখ চোখ দিয়ে বের হয়ে পড়বে। ও আল্লাহ, দুই মাসের মাথায় গোটা বডির সমস্ত সৌন্দর্য সব
গোটা দেহে দুই মাসের ব্যবধানে হার ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।